দেশ এবং দেশের বাহিরের বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের দেশি বেগুন দিয়ে পদ্মার ইলিশ রান্না করে দেখাবো। এখানে আমি একটি ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছে মশলা মাখানোর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, এবার মশলার উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজার জন্য চুলার উপরে প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছ ছেড়ে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন মাছ ভাজা তেলের ভিতরে আগের থেকে এই হলুদ মরিচ মাখানো বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে জিরে বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন অল্প অল্প পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি।
এরপরে ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখন হাই হিটে 10 মিনিটের জন্য মাছ রান্না করে নেব। তৈরি হয়ে গেল দেশি বেগুন দিয়ে পদ্মার ইলিশ মাছ রান্না। বন্ধুরা, আপনারা এভাবে ইলিশ মাছ রান্না করে বাসায় দেখতে পারেন। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।